নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে কিন্তু অনেকগুলো বড় বড় ট্রান্সফার আপডেট আছে ইন্ডিয়ান ফুটবলে, তো সেগুলোই এক এক করে তোমাদেরকে জানাবো। তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবল এবং ওয়ার্ল্ড ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো সবার আগেই জানাবো, অ্যাটলেটিকো মাদ্রিদকে অনেক অনেক কংগ্র্যাচুলেশনস লা লিগা টাইটেল নিজেদের নামে করার জন্য। বার্সেলোনা রিয়েল মাদ্রিদকে পিছনে ফেলে এই সিজনের লা লিগা চ্যাম্পিয়ন হয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। তো বন্ধুরা, এবার যদি ইন্ডিয়ান ফুটবলের আপডেটে আসা যায়, তাহলে প্রথমে যে ট্রান্সফার আপডেটটা দেব সেটা 20 বছর বয়সী সেন্টার ব্যাক এবং ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের স্টার প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলী দিল্লি এফসির জুনিয়র টিমে খেলছিলেন এবং সেখান থেকেই তাকে কিন্তু প্রমোট করা হলো দিল্লি এফসির সিনিয়র টিমে। তো এটা একদমই কনফার্ম নিউজ, সেই কারণে তোমাদেরকে জানালাম। এটা অবশ্যই একটা ভালো ব্যাপার বলাই যায় আনোয়ার আলী এবং ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো বন্ধুরা, এবার একজন বড় বিদেশি প্লেয়ারের আপডেটে আসা যাক। কথা বলতে চলেছি 31 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার ডিওনি ভিলেলবাকে নিয়ে, যিনি সংক্ষেপে ডিওনি নামেই পরিচিত। তো এই প্লেয়ারটার সাথে কিন্তু আইএসএলের একটা বড় ক্লাবের লিঙ্ক আপ হয়েছে এবং যেটা শোনা যাচ্ছে, এই ডিওনিকে সাইন করাতে অধীর আগ্রহী এফসি গোয়া। বর্তমানে তিনি খেলছেন 3rd ডিভিশন স্প্যানিশ ক্লাব কালচারাল লিওনেসেতে। তো সেখানে তার 2022 অবধি কন্ট্র্যাক্ট আছে, তাও কিন্তু এফসি গোয়া একটা ট্রান্সফার ফি দিয়েই এই প্লেয়ারটাকে নিয়ে আসতে চাইছে। তো বলতেই পারো, এই ডিওনিকে ইগর অ্যাঙ্গুলোর রিপ্লেসমেন্ট হিসেবেই কিন্তু নজরে রেখেছে এফসি গোয়া। কারণ তোমাদেরকে আগেই বলেছিলাম যে ইগর অ্যাঙ্গুলোর এফসি গোয়ার সাথে কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করার সম্ভাবনা অত্যন্ত কম, সেটা ইগর অ্যাঙ্গুলো নিজেই জানিয়েছিলেন। তো এই মুহূর্তে যেটা আপডেট, এই ডিওনিকেই কিন্তু সাইন করাতে চাইছে অ্যাজ আ রিপ্লেসমেন্ট অফ ইগর অ্যাঙ্গুলো এফসি গোয়া। এই ডিওনি কিন্তু তার ক্লাব কেরিয়ারে 348 ম্যাচে 138 গোল করেছেন। স্পেনেই প্রধানত খেলেছেন, স্পেনের 2nd ডিভিশন 3rd ডিভিশন বিভিন্ন ক্লাবে খেলেছেন, এছাড়া লা লিগাতে খেলাও অভিজ্ঞতা আছে। লা লিগাতে ডেপোর্টিভো লা করুনার হয়ে খেলেছিলেন 2011-12 সিজনে, 4টে ম্যাচ খেলেছেন লা লিগাতে। এছাড়া লা লিগার ক্লাব গ্রানাডাতেও সই করেছিলেন, কিন্তু গ্রানাডাতে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি এই ডিওনি। ভালো স্ট্রাইকার, বাট বলতে পারছি না যে ইগর অ্যাঙ্গুলোর রিপ্লেসমেন্ট হিসেবে কতটা কার্যকর হবেন এই ডিওনি। তো এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। তোমাদের কী মনে হয়, এই ডিওনি কি ইগর অ্যাঙ্গুলোর রিপ্লেসমেন্ট হয়ে উঠতে পারবেন এফসি গোয়াতে, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো বন্ধুরা, এবার যে ট্রান্সফার আপডেটটা দেবো সেটা 33 বছর বয়সী লিথুয়ানিয়ার স্ট্রাইকার নেরিজাস ভালস্কিসকে নিয়ে। তোমাদেরকে কালকের ভিডিওতেই জানিয়েছিলাম যে জামশেদপুর এফসির সাথে 2022 অবধি কন্ট্র্যাক্ট থাকলেও এই গোল্ডেন বুট উইনার নেরিজাস ভালস্কিস কিন্তু জামশেদপুর এফসি ছাড়তে চলেছেন। জামশেদপুরের হয়ে এই সিজনে 18টা ম্যাচে 8টা গোল করেছিলেন। তার আগে চেন্নাইয়ের এফসির হয়ে গোল্ডেন বুট জিতেছিলেন তার আগের সিজনে। তো আইএসএলের অত্যন্ত ভালো একজন স্ট্রাইকার এই নেরিজাস ভালস্কিস। তো কালকের ভিডিওতে তোমাদেরকে জানিয়েই দিয়েছিলাম যে তিনি জামশেদপুর এফসি ছাড়তে চলেছেন। তারপর আমরা কন্ট্যাক্ট করি শ্রী সিমেন্টের খুবই ঘনিষ্ঠ মহলে, সেখান থেকে যেটা জানানো হয়েছে, এই নেরিজাস ভালস্কিস কিন্তু এসসি ইস্টবেঙ্গলের প্রধান টার্গেট পরের সিজনের জন্য। পরের সিজনে নেরিজাস ভালস্কিসকে সাইন করাতে অত্যন্ত আগ্রহী শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট। তবে যতক্ষণ না ফাইনাল টার্মশিট সাইন হচ্ছে, ততক্ষণ কিন্তু শ্রী সিমেন্ট কোনোরকম গ্যারেন্টি দিতে পাচ্ছেন না ফ্যান্সদের। মানে ফাইনাল টার্মশিট সাইন হয়ে গেলে এই নেরিজাস ভালস্কিসের জন্য অল আউট বেরোতে চলেছে ইস্টবেঙ্গল। তবে যতদিন না ফাইনাল এগ্রিমেন্ট সাইন হচ্ছে, ততদিন কিন্তু কিছুই বলতে পারছেন না শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট। তবে বর্তমানে যেটা আপডেট, এই নেরিজাস ভালস্কিসের কাছে কিন্তু 3টে বড় বড় আইএসএল ক্লাবের অফার আছে। তার মধ্যে একে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তাছাড়া কেরালা ব্লাস্টার্স এফসি এবং এফসি গোয়া। তো এই 3টে ক্লাবের অফার আছে নেরিজাস ভালস্কিসের কাছে বর্তমানে। তবে পরবর্তী সময়ে এসসি ইস্টবেঙ্গলের মতো ক্লাবও কিন্তু জুড়তে চলেছে নেরিজাস ভালস্কিসকে সাইন করার জন্য। শুধু একটাই বাধা, যেটা বললাম, ফাইনাল টার্মশিটে সাইন। সেটা হয়ে গেলেই কিন্তু এই নেরিজাস ভালস্কিসের জন্য অল আউট বেরোতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। তো এই আপডেটটাই বর্তমানে তোমাদেরকে জানিয়ে দিলাম।
এই পুরো ব্যাপারটায় তোমাদের কি মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।